এই পরিস্থিতিতে সামনে সরস্বতী পুজো, প্রতি বছরের মতো এবছরও আগাম মৃৎশিল্পীরা চূড়ান্ত ব্যস্ত মূর্তি তৈরিতে। সোমবার এমনই ব্যস্ততার ছবি ধরা পড়ল মালদা জেলার রতুয়া ব্লকের কামারপাড়ায় প্রতিমা তৈরির কাজে। আগাম অর্ডার না আসায় রাস্তার দুধারে ও বাড়ি ভর্তি রয়েছে বাগদেবীর সারি সারি মূর্তি, কিন্তু আগের তুলনায় এবছর অর্ডার খুবই কম। এই সময় দিন রাত এক করে মৃৎশিল্পীরা গড়ে তুলেছেন প্রতিমা, কিন্তু বিগত বছর সেভাবে প্রতিমা বিক্রি না হওয়ায় লাভের মুখ সেইভাবে দেখতে পাচ্ছেন না শিল্পীরা। তার মধ্যে বাজারের মূর্তি তৈরির সরঞ্জামের চড়া দাম যেন দুশ্চিন্তা তাদের পিছু ছাড়ছে না। এই সময় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিমার অর্ডার নেই বললেই চলে। এক মৃৎশিল্পী জানিয়েছেন, আমরা এই কাজ ছেড়ে বাইরে কোনো কাজে যেতে পারছি না, শুধু বংশ পরম্পরা টিকিয়ে রাখার জন্য আমাদেরকে এই মাটির কাজের সাথেই যুক্ত থাকতে হচ্ছে, সেভাবে প্রতিমার দাম মিলছে না বাজারে। এটা কম হচ্ছে এবং আমাদের জিনিসপত্রের রেট এক্সেস, হ্যাঁ, রেট হওয়ার পরে মানুষ এই পূজা পার্বণে আগাতে চাইছে না। হ্যাঁ, ঠাকুর যেখানে 40টা করতাম সেই জায়গায় 30টা করেছি, তাও সেল নাই। তাহলে এইভাবে করে আমরা কতদিন চলবো মাটির কাজ করে? এখন অবস্থা খুব মানে খারাপ অবস্থায়, সস্তে কথা অর্ডার নাই ঠাকুরের, চলছি যে আছে এদিক থেকে ঋণ মহাজন করে চলতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, যেখানে এর আগে আমরা 700-800 টাকা 900 টাকাও বিক্রি করেছি, এখন ওইগুলা ঠাকুর 500-600 টাকা মানুষ দিতে হিমশিম খাচ্ছে, কোনো জায়গায় যেতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ছেলে মেয়েরা যা সংসারটা তো কোনো রকম মেনটেন হবে কাজ করে। এইরকম তুলনায় মানে হাফ, যেখানে 20-25টা হতো সেখানে ওই 7-8টা এখন পর্যন্ত অর্ডার হয়েছে। আর ধরেন যে ওই মানে ওই বিক্রি টিক্রি আমাদের হাফের মতো, তো ওতে আমাদের হয় না, ওই ওই 15,000 টাকা পুঁজি লাগালাম তো হয়তো 10,000 টাকা বিক্রি হলো, আর এমনি তো লাভটা কম হচ্ছে। অন্যান্য বারের তুলনায় এবার আমাদের বাজার খুব মান্দা, তাই করতে হচ্ছে, দশটা হোক 5টা হোক করতে হচ্ছে। আগে ভালোই চলছিল, মানে 25-30টা হয়তো বিক্রি হচ্ছিলো, তারপরে এই লকডাউনের পরে বিক্রি সেরকম হয় না, 10টা 12টা হয়, তো স্কুল কলেজ সব বন্ধ। হ্যাঁ, যার জন্য আরও বিক্রিটা কম হয়ে যাচ্ছে, আর আমাদের প্রফিট হচ্ছে না, লস হয়ে যাচ্ছে। যেখানে হয়তো 10,000 টাকা খরচা হচ্ছে, 5,000 টাকা উঠলো, বাকি 5,000 টাকা লস। কোনো সাহায্য কিংবা আর কিছু হেনতেন কিছু যদি দেয় তা আমাদের আরও ভালো হবে, যে কাজ করতেও খুব ভালো লাগবে যে আমাদের সরকার দেখছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।